তো আমরা টাঙ্গাইল থেকে এখন যাচ্ছি 201 গম্বুজ যে মসজিদটা ওইখানে। তো এটা আমরা ম্যাপে দেখলাম টাঙ্গাইল শহর থেকে প্রায় 90 কিলোস মতো দূরে। তো আমাদের প্ল্যান আছে আমরা ওইখানে গিয়ে নামাজ পড়ব। আজকে এমনিও জুম্মার দিন, মসজিদে নামাজ পড়ার ইচ্ছা আছে। তো আমরা এখানে যে 5টা বাইক আছি আমরা এখন সবাই ঠিক করছি, আর কোনো থামাথামি নাই, একবারে আমরা 201 গম্বুজ যে মসজিদটা ওইখানে যাব, ওইখানে গিয়ে নামাজটা আমাদের পড়তে হবে। তো রোডটা এনজয় করুন, আমরা এখন যাচ্ছি 201 গম্বুজ মসজিদে, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। গম্বুজ যাওয়ার সময় এটা আপনাদের হাইওয়ে থেকে হাতে ডানে ধনবাড়ি দিয়ে ঢুকতে হবে। এইখান থেকে আমি যা দেখলাম, ধনবাড়ি থেকে এখানে আপনার হচ্ছে 201 গম্বুজের দূরত্ব দেখাচ্ছে আপনার 49 কিলোমিটার। ধনবাড়ির ভিতরে যে রাস্তাটা এটা অনেক সুন্দর, একবারে মানে ছবিতে আর্ট করলে যেরকম সুন্দর দেখা যায়, চারিদিকে গ্রাম গাছপালা ওইরকমই সুন্দর। রোডটা দেখেন কত সুন্দর, কত মানে মনটা একদম জুড়ায় যায়। আমরা 201 গম্বুজ মসজিদের কাছাকাছি চলে আসছি। তো অনেক টাইম লাগলো, কিন্তু রাস্তার ভিউটা এত সুন্দর যে ওরকম একটা আমাদের বিরক্ত বা কাহিল লাগে নাই। ভিউটা দেখেন, সেই ভিউ। এই যে এখান থেকে 201 গম্বুজ মসজিদের মিনারগুলো দেখা যেতেছে। এখান থেকে হয়তো বা আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে বাইকগুলো এখানে ভিতরে পার্কিং করতে হবে। জুম্মার নামাজটা আদায় করলাম, নামাজ শেষ।
অনেক বড়, এভাবে এত দেখানো যায় না, বিশাল করছে। মসজিদের উপরে ওঠার চেষ্টা করতেছি, উপরে যে গম্বুজগুলো আছে ওখানে যাব। এগুলো সিঁড়ি,201 গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ ও দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। মসজিদটি নকশা করা হয়েছে 201 গম্বুজ ও 9 মিনার দিয়ে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক 100 কোটি টাকা। নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটির উদ্বোধন করার কথা রয়েছে। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি, প্রত্যেকের উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটির মসজিদের পাশেই অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটি দৈর্ঘ্যে 144 ফুট ও প্রস্থে 144 ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালে টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে প্রায় 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন, যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসন ব্যবস্থা। আজ এ পর্যন্তই। আমি 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল থেকে এখন বিদায় নিচ্ছি। আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।